নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অভিনন্দন। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই বিজ্ঞপ্তি তোমাদের সামনেই আছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, সিভিল মোটর ড্রাইভার, সিভিল টেকনিক্যাল ইনস্টিটিউট ইন্সট্রাক্টর এবং তোমাদের স্টেনো গ্রেড টু পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। কী কী যোগ্যতায় কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে এবং তার সঙ্গে তোমরা কীভাবে আবেদন করবে সবই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলতে চলেছি। তো ভিডিওটি একদম স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা আবেদন করবে এবং আবেদনের মাধ্যম কী থাকছে। তো চলো দেখে নেই। দেখো, তুমি তোমাদের একদম এই নোটিশের মানে ফ্রন্টে নিয়ে আসলাম। দেখো, বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, হেডকোয়ার্টার 1, সিগনাল ট্রেনিং সেন্টার, জব্বলপুর, এমপি 482001। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্সের পক্ষ থেকে এই চাকরি সংক্রান্ত নোটিশটি প্রকাশ করা হয়েছে। এখানে দেখা বলা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক পে লেভেল 2 অনুযায়ী এই পোস্টের জন্য 19,900 টাকা থেকে কিন্তু 63,200 টাকা বেতন দেওয়া হবে। গ্রুপ সি পোস্টে তোমাকে নিয়োগ করানো হচ্ছে। টোটাল শূন্যপদ আছে 10টি, যার মধ্যে ইউর কাস্ট ক্যাটাগরিতে আছে 6টি, এসসিতে আছে 1টি, এসটিতে কোনো শূন্যপদ নেই, ওবিসিতে আছে 1টি এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে আছে 2টি। এরকম করে তোমরা দেখে নেবো কোন পোস্টে কটি শূন্যপদ আছে কোন ক্যাটাগরিতে। 2 নম্বর আছে সিভিল মোটর ড্রাইভার, এই পোস্টে তোমাদের 19,900 টাকা থেকে কিন্তু 63,200 টাকা বেতন দেওয়া হবে, 8টি টোটাল শূন্যপদ আছে। 3 নম্বর আছে সিভিল টেকনিক্যাল ইনস্ট্রাক্টর, এই পোস্টে তোমাদের 2টি শূন্যপদ আছে এবং তোমাদের স্টেনো গ্রেড 2 পোস্টে তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 25,500 টাকা থেকে কিন্তু 81,100 টাকা, টোটাল 1টি শূন্যপদ আছে। এরপর একটু স্ক্রল ডাউন করে তোমরা দেখতে পাবে এখানে কোন শিক্ষাগত যোগ্যতা দেওয়া কোন কোন পোস্টের জন্য। বলা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে, তার সাথে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে, যেমন ইংলিশে অন্তত 35টি ওয়ার্ড লেখা ক্ষমতা থাকতে হবে এবং হিন্দিতে 30টি ওয়ার্ড লেখা ক্ষমতা থাকলে আবেদন করতে পারবে। অদ্বয় আছে যে কোনো 1টি হলেই হবে, ঠিক আছে, হয় হিন্দি না ইংলিশ, যে কোনো একটা তোমাদেরকে থাকতেই হবে। 2 নম্বর আছে সিভিল মোটর ড্রাইভার পোস্টে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে, তার সঙ্গে বৈধ লাইসেন্স থাকলে আবেদন করতে পারবে। 3 নম্বর হচ্ছে সিভিল টেকনিক টিচিং ইনস্ট্রাক্টর, ঠিক আছে, সিভিল টিচিং ইনস্ট্রাক্টর, এই পোস্টের জন্য বিএসসি করা থাকতে ফিজিক্সে যদি তোমাদের বিএসসি করা থাকে তাহলে আবেদন করতে পারবে, ঠিক আছে, তার সাথে কিন্তু নির্দিষ্ট এটা কিন্তু এক্সপিরিয়েন্স প্রয়োজন। তারপর হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, সাথে 10 মিনিটে 80 WBM ওয়ার্ড তোলার ক্ষমতা থাকতে হবে, ঠিক আছে, মানে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে হবে হিন্দি ইংলিশ, ঠিক আছে, হিন্দি অথবা ইংলিশে তোমাদের টাইপিং করার দক্ষতা থাকলে আবেদন করতে পারবে। তারপর দেখো বলা হচ্ছে তোমাদের এজ লিমিট হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে বয়সে আবেদন করতে হবে কোন কোন পোস্টে। লোয়ার ডিভিশন ক্লার্ক, সিভিল টিচিং ইনস্ট্রাক্টর এবং স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টে আবেদন করতে হবে এবং 18 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে হবে সিভিল মোটর ড্রাইভার। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী SSC-রা 5 বছর এবং OBC-রা কিন্তু 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। এরপর দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস 50 টাকা দিতে হবে, ডিমান্ড ড্রাফট কাটতে হবে, ঠিক আছে, ডিমান্ড ড্রাফট কেটে তোমাদের কিন্তু সেই ডিমান্ড ড্রাফটটা কিন্তু একসঙ্গে অ্যাটাচ করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট বলছে 45 দিন, ঠিক আছে, 45 দিন তোমাদের কবে লাস্ট ডেট সেটা কিন্তু তোমাদের দেখাবো ভিডিওর শেষে। তো ভিডিওটি একদম স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এখানে তোমাদের নিয়োগ করাবে, তোমাদের লিখিত পরীক্ষা এবং তোমাদের স্কিল টেস্টের উপরে নিয়োগ করা হবে, কোনো রকম শারীরিক মাপজোক কিন্তু নেই, ঠিক আছে। লিখিত পরীক্ষা জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 25টি পর্যন্ত 25 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 50টি পর্যন্ত 50 নম্বর, ইংলিশ থেকে থাকবে 50টি পর্যন্ত 50 নম্বর এবং জেনারেল অ্যাপিটিউড থেকে থাকবে 25টি পর্যন্ত 25 নম্বর। টোটাল 2 ঘন্টা তোমাদের সময় থাকবে পরীক্ষা, 150 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। এরপর চলে আসবো সিলেবাস, এখানে পুরো ডোবা আছে, তোমরা এই পিডিএফ লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সরাসরি দেখে নিতে পারবে। তোমরা একটা সাদা খাম নেবে, সাদা খামের ওপর লিখবে অ্যাপ্লিকেশন টু ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আবেদন করতে সেটা লিখতে হবে, লিখে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। কোন ঠিকানায় পাঠাবে সেটা আমি বলে দেবো, তার আগে দেখে নাও কীভাবে তোমরা আবেদন করবে। দেখতে পাচ্ছ একটা ফর্ম তোমাদের সামনে চলে এসেছে, এই ফর্মটি তোমাদের প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পরে ওপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আবেদন করছো এবং নিউজ রেফারেন্স নাম্বার তুমি পেয়ে যাবে একদম তোমাদের হচ্ছে
পিডিএফের উপরে তারপর ডেট দিয়ে দেবে, তারপরে তোমাদের বলা হচ্ছে এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, দেওয়ার পরে পুরো নাম, ডেট অফ বার্থ, ঠিকানা এবং ক্যাটাগরি, তার সাথে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দিয়ে কিন্তু তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। কোন ঠিকানায় পাঠাতে হবে এখানে দেখো বলা হচ্ছে, দেখতে পাচ্ছ দ্য প্রেজেন্টিং অফিসার সিভিল ডিরেক্ট সিভিলিয়ান ডিরেক্ট রিক্রুটমেন্ট, ঠিক আছে, সিকিউরিটি অ্যাপ্লিকেশন ইজ অ্যাবোর্ড হেডকোয়ার্টার ওয়ান সিগন্যাল ট্রেনিং সেন্টার জব্বলপুর এমপি 48482001, এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে সরাসরি পোস্ট করে দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তো চলো এবার দেখে নেওয়া যাক লাস্ট ডেট কবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবেদন পত্র পাঠানোর ঠিকানা, দ্য প্রেজেন্টিং অফিসার সিভিলিয়ান ডিরেক্ট রিক্রুটমেন্ট সিকিউরিটি অ্যান্ড অ্যাপ্লিকেশন বোর্ড, তোমাদের হেডকোয়ার্টার সিগন্যাল ওয়ান ট্রেনিং সেন্টার জব্বলপুর এমপি 48201, এই অ্যাড্রেসে তোমাদের পাঠাতে বলে দিলাম। এবং তোমাদের দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে আবেদনপত্র পাঠানোর ঠিকানার লাস্ট ডেট বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ 11 অক্টোবর 2021, এই তারিখে তোমাদের কিন্তু আবেদন, এই তারিখের মধ্যে তোমাদের আবেদন যে পত্রটি তোমাদের কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তো তোমরা স্পিড পোস্ট নোটে পাঠিয়ে দিলে কিন্তু তোমাদের ঠিকানায় ঠিক নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে তোমাদের বন্ধুদের জানিয়ে দেবে এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।